মাজুল ইসলাম আপনি লিখেছেন কর্জে হাসানা না পেলে নিরুপায় হয়ে কারো কাছ থেকে সুদ ঋণ আজ আনা যাবে। নিরুপায়ের অর্থটা কি? নিরুপায়ের মানে যদি এমন হয় যে তিনি কর্জে এই ঋণটা না নিলে, সুদের ঋণটা না নিলে তিনি মারা যাবেন, এরকম পর্যায়ে হলে তার জন্য জায়েজ আছে। কিন্তু এরকম পর্যায়ে আপনার সৃষ্টি সচরাচর হয় না। সচরাচর আমরা নিরুপায় বলতে মনে করি যে আমার বিদেশ যেতে হবে, আমি পাচ্ছি না কারোর কাছ থেকে লোন, তাই বাধ্য হয়ে আমি এটা নিচ্ছি, জমি কিনতে হবে চাকরির জন্য, এটা তো আসলে নিরুপায় না। আপনি এটা ছাড়া আরও উপায় আপনার কাছে আছে, আপনি বিদেশ না গেলেও আপনি মরে যাবেন না। হ্যাঁ, আপনি একটু ভালোভাবে চলতে গিয়ে আপনি এ সমস্ত পদগুলো বাছাই করে নিচ্ছেন, এটাকে নিরুপায় বলে না। এটা হলো আপনার একটা অপশন, এর চাইতে হয়তো তুলনামূলকভাবে মন্দ অপশন আপনার কাছে আছে, সেটা গ্রহণ করবেন হারাম থেকে বাঁচার জন্য। বিধায় এটা নিরুপায় নয়।